আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটা দেশীয় স্টাইলের রান্না শেয়ার করব, আর এই রান্নাটা আমার মনে হয় প্রত্যেক বাঙালির বাসায় প্রতি সময়ই হয়ে থাকে। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আজকে করতে যাচ্ছি গরুর মাংস আলু দিয়ে ঝোল, আর এটা মূলত একটা দেশীয় রান্না, আমার মনে হয় প্রত্যেক বাঙালির এটা খুবই পছন্দের। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি। আজকের রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর গরুর মাংসটা ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে আমি হাড়, চর্বি এবং সলিড যে মাংস সব নিয়েছি। আপনারা চাইলে শুধু মাংস বা হাড়ও নিতে পারেন সাথে মিক্স করে। এখানে আমি আলু নিয়েছি বড় সাইজের 4টা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আলু ব্যবহার করতে পারেন, আর আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল তেলও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে পেঁয়াজ বেরেস্তা করার যে তেল সেটা ছিল, সেখান থেকেই আমি 1/2 কাপ ব্যবহার করেছি। আর এখানে আমি 3টা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি 2টো দারচিনি আর 5টা এলাচ, মুখগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন এগুলো যখন একটু ফুটে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এবার এই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা কালারটা চেঞ্জ হয়ে কিছুটা নরম হয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার নেড়েচেড়ে এর মধ্যে আমি মশলা ব্যবহার করছি। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ ব্যবহার করছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এটার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার নেড়েচেড়ে একটু ভালোভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত তেলটা এরকম উপরে ভেসে উঠেছে অতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্ট কিন্তু ঠিক ততটাই ভালো আসবে। এবার নেড়েচেড়ে মাংসগুলো আমি মিক্স করে নিচ্ছি এই মশলার সাথে, যাতে করে মাংসটার ভেতরে পর্যন্ত এই মশলা কষানোর যে একটা ফ্লেভার সেটা চলে যেতে পারে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করছি। ঢাকনাটা তুলে নিয়ে এবার নেড়েচেড়ে দিচ্ছি মাংসটাকে, আর মাংসটার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, এই পানিতেই আমি মাংসটাকে মূলত খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে আবারও রান্না করছি কিছু সময়। মাংসটাকে প্রায় 1/2 ঘন্টা ধরে কষিয়ে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর মশলাগুলো শুকিয়ে গেছে। এবার নেড়েচেড়ে আরও 2-1 মিনিট রান্না করে তারপর এর মধ্যে আমি সেই ধুয়ে রাখা আলুগুলোকে মিক্স করে নিব। আলুগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে এই মাংসের সাথে। তো আরও 5 মিনিটের মতো আমি আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর যখন কষানো হয়ে গেছে, অর্থাৎ আলুগুলো কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, তখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা ঝোল যেই রকম খেতে চান ঠিক সেটা বুঝেই কিন্তু পানিটা ব্যবহার করবেন। এখানে প্রায় আমি 1.5 লিটার পরিমাণ পানি দিয়েছি, যাতে করে মাংস এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আমি প্রায় 1/2 ঘন্টার জন্য ঢেকে রান্না করব। যখন 1/2 ঘন্টা হয়ে গেছে তখন আমি আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এ পর্যায়ে আপনারা চেক করে নেবেন আলু এবং মাংস সেদ্ধ হয়ে গেছে কি না। যখন দেখবেন সব কিছু সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, দিচ্ছি এখানে 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্ত ব্যবহার করেছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে।
আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে তারপর আরো 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রান্না করব। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশনে চলে যাচ্ছি। এই তো চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দিয়েছি। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে জানি না, এটা দেখতে যেমন ইয়ামি খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। আশা করি আজকে এই রেসিপিতে আপনারা বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। আমার কাছে তো গরুর মাংস আলু দিয়ে খেতে অসম্ভব মজার লাগে। আপনাদের কার কার এটি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।